আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিএনপির পর এবার জামায়াতের কর্মসূচি ঘোষণা। এরপর জানিয়ে দেব ঢাকায় সংঘর্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া বিবৃতি। এদিকে হরতাল নিয়ে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি। এবং জানিয়ে দেব সরকার মাস্টার প্ল্যান করে হামলা করিয়েছে বলছে মির্জা ফখরুল। আরও জানিয়ে দেব হামলাকারীদের বিরুদ্ধে খেলা হবে বলছে ওবায়দুল কাদের। সর্বশেষ জানিয়ে দেব রোববারের কার্যক্রম নিয়ে নতুন বার্তা দিল মার্কিন দূতাবাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বিএনপির পর এবার জামায়াতের কর্মসূচি ঘোষণা। বিএনপির পর এবার আগামীকাল রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এই হরতালের ডাক দেন। বিবৃতিতে তিনি বলেন, রাজধানী ঢাকার শাপলা চত্বরে জামায়াত ঘোষিত 28 অক্টোবরের মহাসমাবেশে বানচাল করার হীন উদ্দেশ্য সরকারের দেশের বিভিন্ন স্থান থেকে 300 নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। মিটিং মিছিল করা যে কোনো রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। জামায়াতের মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বাস, লঞ্চ ও ট্রেন থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি, অগণতান্ত্রিক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমি সরকারের এই অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটিএম মাসুম বলেন, অবিলম্বে সরকার পদত্যাগের কেয়ারটেকারের সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা, আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমান সহ নেতাকর্মীদের গ্রেপ্তার এবং জামায়াত ঘোষিত 28 অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সারা দেশে সকাল সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের কর্মসূচি ঘোষণা করছি। ঢাকায় সংঘর্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া বিবৃতি। ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্ট ফর দ্য ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স একটি বিবৃতিতে বলা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত সংযমী হওয়ার আহ্বান জানাই। আমরা সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব। বিএনপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর 28 তারিখের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে চলমান সংঘর্ষ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম। রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানীর চিত্র ফুটে উঠেছে বিশ্বের নানা গণমাধ্যমে। আগামীকাল রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতালের ডাক দিয়ে মহাসমাবেশ সমাপ্তি ঘোষণা করেছে দলটি। শনিবার বিকেলে নয়াপল্টনের মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। এর আগে দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় কাকরাইলে। পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটিংগেল মোড় সহ আশেপাশের এলাকায়। এই অবস্থায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ বক্তব্য স্থগিত করা হয়। হরতাল নিয়ে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি। হরতালের নামে নৈরাজ্য করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। শনিবার রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকে একথা বলেন মহানগর পুলিশ কমিশনার। পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও আজকের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বলেন, রোববার হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে ডিএমপি ব্যবস্থা নেবে। হরতালের নামে মানুষের যান মালের ক্ষতি করলে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, হরতাল পালন করা একটি গণতান্ত্রিক অধিকার, কিন্তু হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতিতে এমন হট্টগোল কেন হলো, এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সেখানে আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল, তবে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়ে সহিংসতা করছে। সাংবাদিকদের উপর হামলার ছবি থাকলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিকরা পুলিশের জনগণের বন্ধু, ব্যস্ততার কারণে হামলার বিষয়টি জানা হয়নি, তবে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার মাস্টার প্ল্যান করে হামলা করিয়েছে বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসমাবেশে বিপুল জনসমাগম দেখে সরকার মাস্টার প্ল্যান করে হামলা করিয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ নেতারা লাঠি হাতে বিএনপির মহাসমাবেশ প্রতিহতের যে ঘোষণা দিয়েছিলেন সেটারই বাস্তবায়ন করা হয়েছে। আজ শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রাত 9:30 পর এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, বিএনপির মহাসমাবেশ
সমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, গুলি করে যুবদল নেতা শামীমকে হত্যা করেছে। বিএনপির মহাসচিব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মির্জা ফখরুল বলেন, বিএনপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ মহাসমাবেশে তাণ্ডব ও সশস্ত্র হামলা নজিরবিহীন ও নেককারজনক। বিএনপির মহাসমাবেশের কর্মসূচি ঘোষণার পর থেকে আওয়ামী লীগের নেতা ও পুলিশের বক্তব্যেরই প্রতিফলন এই সশস্ত্র ও রক্তাক্ত আক্রমণ। বেশ কয়েকদিন ধরে পুলিশ গণগ্রেপ্তার হামলা ও হুমকি দিয়ে আসছিল এবং আওয়ামী লীগ নেতারা লাঠি হাতে বিএনপির মহাসমাবেশ প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, বিএনপির নেতাকর্মীদের মহাসমাবেশে যোগদানে বিরত রাখতে গ্রেপ্তার ও মামলার হিড়িক চালানো হয়েছিল, তবে সে চেষ্টা ব্যর্থ হয়। যখন তারা দেখল সকালেই মহাসমাবেশে মানুষের ঢল নেমেছে, মহাসমাবেশ পশ্চিম দিকে কাকরাইল মসজিদ পর্যন্ত ছড়িয়ে গেছে, তখন পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা লাঠি নিয়ে অস্ত্র নিয়ে হামলা করে। মির্জা ফখরুল বলেন, বাস ট্রেন ও লঞ্চ পারাপার বন্ধ করে দিয়ে যখন সরকার মহাসমাবেশ টেকাতে পারেনি, তারা যখন দেখছে বাধা উপেক্ষা করে মহাসমাবেশে লাখ লাখ লোক যোগ দিয়েছে, তখন তারা পরিকল্পিতভাবে হামলা করে আমাদের সমাবেশ পণ্ড করে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে খেলা হবে বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ যারা পুলিশের গায়ে হাত তুলেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, খেলা হবে প্রস্তুত, বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা, বিএনপির মহাযাত্রা এখন মরণ যাত্রা। খেলা হবে সেমি ফাইনালে, আমরা গেছি তারপর ফাইনাল নির্বাচনে। সেতু মন্ত্রী বলেন, একজন সজ্জন মানুষ প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা চালিয়েছে, পুলিশের গায়ে যারা হাত তুলেছে তাদের বিরুদ্ধে খেলা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আজকের অস্ত্রবাজি আগুন সন্ত্রাস বাংলার মাটিতে অবশ্যই এর বিচার হবে, এসব অপরাধের পর এদের বিচারে কোনো ছাড় নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি ঘোষণা দিচ্ছি এদের এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না, এই অস্ত্র ভোতা হয়ে গেছে, এদের এই অস্ত্রে কোনো কাজ হবে না। আগামীকাল সারা বাংলাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ, আমরা শান্তি চাই। নির্বাচনের আগে ও পরে সব সময় আমরা শান্তি চাই। সামনে সন্ত্রাসীদের সঙ্গে খেলার মতো খেলতে হবে, এদের শিক্ষা দিয়ে দিতে হবে। এই অপরাধীদের স্বভাব আজ আত্মার মতো পরিষ্কার, এদের আর ক্ষমা করা যায় না। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অলিগলি দিয়ে পালাইলেন, পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে, কাল থেকে কাউকে আর পাবেন না, দুর্বলের সঙ্গে কেউ থাকে না, আমরা মাঠে থাকবো। শেখ হাসিনার কর্মীরা মাঠে ছিল, আছে, থাকবে, সতর্ক পাহারায় থাকবে। রোববারের কার্যক্রম নিয়ে নতুন বার্তা দিল মার্কিন দূতাবাস। ঢাকাস্থ মার্কিন দূতাবাস রোববার তাদের সরকারি পরিষেবাগুলো সীমিত রাখবে, সেজন্য এদিনের নির্ধারিত ভিসা সংক্রান্ত কার্যক্রম সহ অন্যান্য অ্যাপার্টমেন্ট থাকা মানুষদের পরবর্তীতে পরিষেবা দেবে দূতাবাস। শনিবার রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস আগামীকাল রোববার সরকারি পরিষেবাগুলো সীমিত করবে। যুক্তরাষ্ট্রের পরিষেবা সংক্রান্ত অ্যাপার্টমেন্ট বা ভিসা অ্যাপার্টমেন্ট সহ দূতাবাস অফিসে নির্ধারিত যে কোনো অ্যাপার্টমেন্ট নির্ধারণ করা হবে।